ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের সর্ববৃহৎ পর্যটন শহর কক্সবাজার। তবে হোটেল মালিক সমিতির নেতারা বলছেন এখনও আশানুরূপ বুকিং হয়নি। কোনো ব্যবসায়ী পর্যটকদের থেকে যেন বাড়তি টাকা আদায় করতে না পারে সে বিষয়ে তৎপর থাকার কথা জানান তারা। পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার থেকে আয়ুবুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রোজায় অনেকটা পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 5 শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো প্রায় ফাঁকা। এতে পর্যটন সংশ্লিষ্ট ছোট বড় সব ব্যবসায়ীরা অর্থকষ্টে পড়লেও ঈদে প্রচুর পর্যটকের সমাগম হবে প্রত্যাশা তাদের, চাঙ্গা হবে ব্যবসা। এতে একদিকে প্রাণ ফিরে পাবে পর্যটন শহর কক্সবাজার, তেমনি আবারও সুনীল নোনা জলের স্পর্শে উচ্ছ্বাসে মাতোয়ারা হবে পর্যটকরা। বুকিং পরিস্থিতির ব্যাপারে যদি বলতে চান, এখনও পর্যন্ত একটু স্লো গতিতে আছে। আশা করছি যে কয়েকটা দিন আছে, সেই কয়েকটা দিনের মধ্যে আমাদের যেই ভাবে আমরা আশা প্রকাশ করছি, প্রত্যাশা করছি, সেই প্রত্যাশাটা পূরণ হবে। মার্চ এপ্রিলের মধ্যে পড়েছে, আশা করছি প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে আসবেন বলে আমরা মনে করতেছি। ঈদুল ফিতরে পর্যটকদের জন্য সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পর্যটকদের সুযোগ সুবিধা প্রদানে বদ্ধপরিকর জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, আমাদের BMC যারা বিশ্বকর্মীগণ রয়েছে তাদেরকে আমরা প্রস্তুত করেছি, এবং এখানে পর্যটন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি একাধিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে উপস্থিত থাকবে। কোনো প্রতিষ্ঠান পর্যটকদের কাছ থেকে বাড়তি টাকা নিলে বা এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির নেতারা। বিভিন্ন সাজসজ্জা, রং, চুন, খাম ইত্যাদি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই যে রাজকৃত ভাড়াকে আপগ্রেড করিনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিকভাবে ঈদের সময়ও 30-40% ডিসকাউন্ট থাকবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তায় থাকবে। বিচের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেখানে আমাদের স্ট্যাটিক টিমগুলো থাকবে। এছাড়াও হোটেল মোটেল জোন এলাকায় আমাদের স্ট্যাটিক টিমের পাশাপাশি আমাদের মোটরসাইকেল প্যাট্রোলিং থাকবে। করোনামুক্ত এই ঈদে কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগম হবে প্রত্যাশা ব্যবসায়ীদের। কক্সবাজারে 5 শতাধিক হোটেল, মোটেল ও কটেজে প্রায় 4 লাখ পর্যটক ধারণের ক্ষমতা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।